الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الماء والطين فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أن إنما إلهكم إله واحد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد مولانا
আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজি কে না দেখিলে বাসে নায়াশের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কহর জন্য কদর মন কে আছে তোর আপনা, বিপদের কান্ডার গুণ বিজি কবরের বন্ধু গুণ বিজি, জিন্দা আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি যখন গেলেন দয়াল নবীজি, ওই যে তায়েব ময়দানে দুষ্ট কাফেররা আমার লোক পাথর নবীজির পাক বদনে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেহুশ হইলেন বেহুশ হইল এতে নবীজি, পাথরে রই আঘাতে, সাদা জামা কাপড় লাল হইল নবীজির পাক রক্ততে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেহুশ কান্দন নবীজি, উম্মত তুম্মত বলিয়ে ওগুয়াশে কে পরন দুরু, ওগ পাগল পরন দুরু নবীর পর বারে বারে। আল্লাহুম্মা সাল্লি হাজরিন মজলিস, আশিকিন মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজের প্রারম্ভেই আমরা যে আল্লাহর পিয়ারা হাবিবের উপরে কয়েকবার দরুদ শরীফ পড়লাম, এতে কি আমরা লাভবান হয়েছি নাকি আমাদের লোসকানের খাতায় নাম উঠেছে, কি হয়েছে? তাহলে আখিরাতের লাভের কাজ করাই তো আমাদের দরকার। দুনিয়া এবং আখিরাতের লাভ নবীজির উপরে দারুদ শরীফ মহাব্বতে পড়লে। এতক্ষণ আপনারা আমরা সবাই মিলে কয়েক মর্তবা দারুদ শরীফ পড়লাম, শুধু একটি বার যদি কেউ পিয়ারা হাবিবের উপরে
মহাব্বতে দরুদ শরীফ পাঠ করেন শুধু একবার, কতবার? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে দশখানা নেক দান করে দেন। না না না, শুধু দশটা নেক দান করে তো আল্লাহ খান্ত না, শুধু একবার দরুদ শরীফ পড়লে দশটা নেক দান করেন। দুই নাম্বার, ওই বান্দা বান্দির গুনাহের খাতা থেকে আল্লাহ পাক দশটা গুনা মাফ করে দেন। শুধু দশটা গুনা মাফ করে খান্ত নয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ, এই দশ দিক। তিন নাম্বার, ওই বান্দা বান্দির জন্য বান্দা বান্দির দশ দিকে আমার আল্লাহ পাক একবার দরুদ শরীফ পড়ার কারণে দশখান রহমতের দরজা খুলে দেন। তাই আমি দেখেছি বিশ্বের সুন্নি মুসলমান দয়াল নবীজির উপরে মহাব্বতে দরুদ শরীফ পড়তে কোনো বখিলি করে না, কথা ঠিক না? কেউ যদি করে পড়া ঠিক নয়, কারণ বখিলি করলো মানি নিজের পায়ে নিজে কুঠারের আঘাত করল। তাই চলুন আরো দুই এক মর্তা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলা মুহাম্মদ নাম গলে পড়ো, মুহাম্মদ নাম তালবি পড়ো, এই নামের হো দেওয়ানা গো, এই নামের হো দেওয়ানা, যে নাম বিনে কবরেতে, যে নাম বিনে মিজানেতে বন্ধু কাউকে পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা কালকামুসার কোরআনেতে ঘোষণা গো, কোরআনেতে ঘোষণা মালিক নবী, জান্নাতের মালিক নবী, খায়র কাসিরের মালিক নবী, তাফসীর খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, কোরআনেতে ঘোষণা গো, কোরআনেতে ঘোষণা। নবী অর্থ গায়েবের খবর দেনওয়ালা, গায়েবের খবর দেনওয়ালা, লগাত খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইন আরসালনাকা শাহীদ, ইন আরসালনাকা শাহীদ, কোরআনেতে ঘোষণা গো, সূরা আযাবে ঘোষণা গো, সূরা ফাতে ঘোষণা। ইন আরসালনাকা শাহীদ, কোরআনেতে ঘোষণা গো, কোরআন খুলে দেখো না। শাহীদ কে মানা, গায়েবকে খবর দেন, হাজির নাজির আসেন নবী, হাজির নাজির আসেন নবী, লগাত খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জাজ, দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম, আজকের এই প্রথম দিনের সম্মানিত সভাপতি রাহনামায়ে শরিয়ত ও পীর তরিকত হযরতুল আলাম শাহ মোহাম্মদ আহসান জামান শাহ সাহেব কিবিল আহমদ নাজিলুল আলী এবং আজকের এই প্রথম দিনের চিফ গেস্ট, প্রধান অতিথি জনাব রাশেদ খান মেনন সাহেব, সম্মানিত উদ্বোধক জনাব খালেদ মাহমুদ ভূঁইয়া সাহেব, আমার ডানে বামে উপবিষ্ট বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত হযরাত উলামায়ে আহলে সুন্নাত এবং সামনে উপস্থিত নবী প্রেমিক আমার ভাই ও বাবারা, পর্দানিশীন আমার মা বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঢাকাস্থ শাহজালপুরে প্রতি বৎসর আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে থাকেন, হাজারো হাজারো নবী প্রেমিক এখানে উপস্থিত হন। আজও তদ্রুপ আমরা সবাই সুন্নি জামাতের খেদমতে যে উপস্থিত হয়েছি, আল্লাহ যে তৌফিক দিয়েছেন শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমাকে বলেছেন যে হুজুর আপনারা পোস্টারও দেখেছেন যে আমার সাবজেক্ট আলোচ্য বিষয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতে কারিমার প্রেক্ষিতে লিখেছেন যে নবী কি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন? মাশাআল্লাহ, উত্তর আপনারা দিয়েছেন, বোঝা গেল। আর এই শাহজাহানপুর যেখানে আপনারা বসেছেন, বহু আগ থেকে এখানে সুন্নিয়াতের অগ্রযাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বামে যিনি উপবিষ্ট চেয়ারে আসেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার প্রত্যেকের সুপরিচিত সুন্নি জামাতের এই ধরনের হস্তি বাংলাদেশের, ওনাদের কারণেই ডাইনি বা আমি যে ওলামাই কেরাম বাংলাদেশের জনগণ সুন্নি জামাতের ঝান্ডা উড়াতে পেরেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তা মিশন হয়তো ছিল, কোনো একটি দলের একটা মিশন ছিল যে বাংলাদেশ থেকে শাহজালাল শাহ পড়ান বাবার দেশ থেকে শাহ কামাল নসিরুদ্দিন সিফুস সালাহ হজরত ফতে গাজী বাবার এই দেশ থেকে, হজরত অলিদের এই দেশ থেকে
ওলিদের শান মান, এমনকি নবী কামলিওয়ালার শান মানকে নিষ্পেষিত করে দেওয়া হবে, একটা মিশন ছিল। তো আপনাদের মতো নবী প্রেমিকদের কারণে তা হয়নি, দিন দিন আহলে সুন্নাতের জামাতের অগ্রযাত্রা বেড়েই চলেছেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল করিমকে বিশ্বাসী, কোরআন হাদিস ইজমা কিয়াস আমরা এগুলো বিশ্বাস করি, ঠিক না বাবা? হয়তো আমি আজ আপনাদের সামনে আসলে খুব ভালোভাবে কোরআন হাদিস বা আলোচনা উপস্থাপন করতে পারবো না। আপনারা জানেন আমি একাধারে 16 মাস হাসপাতালের মধ্যে, আপনারা পত্রিকায় দেখেছেন, চিকিৎসাধীন। প্রথম তো কয়েক মাস আমি বলতে পারি না, ডাক্তার 8 দিন পরে প্রধানমন্ত্রীর যে ব্রেনের হসপিটাল ওটা থেকে বলেছেন, রিলিজ করে দিয়েছেন যে মাওলানা মান্নান জিহাদি উনি 15 থেকে 20 দিন বাঁচবে, তার বেশি নয়, এই ঢাকাতে ছিল। আমি কিছু বলতে পারি না, কিন্তু সেই মান্নান জিহাদি আজ 16 মাস পরও হয়তো স্বাস্থ্য এখনো সুস্থ হয়নি, তারপরে তো অন্তত মাইকের সামনে এসে আপনাদের কাছে দোয়া চাওয়ার যে তৌফিক তো আল্লাহ দিয়েছেন, তা বলে আল্লাহ পারেনি? জোরে বলেন পারেনি। ডাক্তার বলেছে বাঁচবে না, 15 থেকে 20 দিন বাঁচবে, সেই জায়গায় আজ 16 মাস পরেও এই ঢাকার জমিনেই প্রধানমন্ত্রীর যে হসপিটালের এই ঢাকাতেই শাহজাহানপুরস্থ এই ময়দানে মাইকের সামনে কথা বলতেছি, এটা কিন্তু ছোট্টখাট্ট কথা নয়। ডাক্তার যেখানে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম ডাক্তার, ফেল আল্লাহর ওলিদের দোয়া, মদিনাওয়ালার সারা বাংলাদেশের সারা বিশ্বের উলি আল্লাহরা দোয়া করেছেন, জায়গায় জায়গায় দোয়া করেছেন, নবীর প্রেমিকরা আশিকের রসুলের দলেরা দোয়া করেছেন। হায়াত, ডাক্তারের কত অনুযায়ী হায়াত না থাকলো বোঝা গেল, 15 থেকে 20 দিনের জায়গায় আজ 16 মাস পরেও মাইকের সামনে বসানোর তৌফিক নবীজির খাতিরে ওলিদের খাতিরে আমার আল্লাহ পারে, জোরে বলেন পারেনি। আরে আশিকের রসুলদের কি ইচ্ছে করলে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওলিদেরও দোয়ায় বাঁচুয়ের মুস্তফা, যাদের হায়াত নাই আমার আল্লাহ তাদের হায়াত দিতে পারে, পারেনি না পারেন, এটা আমার আল্লাহর ইচ্ছা। তো আমার সেই আল্লাহ যে আল্লাহ মান্নান জিহাদি প্রধানমন্ত্রীর এশিয়ার বড় ডাক্তার ফেল হয়ে গেল, মাওলানা মান্নান জিহাদি 15 থেকে 20 দিন বাঁচবে, অথচ আজ আপনাদের সামনে 16 মাস পরেও মাইকের সামনে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। ওলিদের দোয়া যদি এমন হয়, তো আমার স্বয়ং মদিনাওয়ালা, স্বয়ং মদিনাওয়ালা যার সঙ্গে আল্লাহ দোস্তি করলেন, যার সঙ্গে আল্লাহর বন্ধুত্ব, যেই নবী কামলিওয়ালাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার নিজ নূর দ্বারা সৃষ্টি করেছেন, সেই মদিনার নবী, সেই নবী কি আমাদের মতন মানুষ? হয়তো কেউ বলবে যে হুজুর তাহলে আপনি কোরআন বুঝেন না, কেন? কোরআন শরীফে তো আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতে কারিমার দ্বারা আমাকে সাবজেক্ট দিয়েছেন, নবী কি আমাদের মতই মানুষ কি না, এই প্রেক্ষিতে আলোচনা করার কথা বলেছেন। এই প্রেক্ষিতে কোরআনুল কারিমের দিকে আমরা নজর দিই, আমার আল্লাহ বলেন, নবী গো কুল ইয়া মুহাম্মদ, নবী গো আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
এখন এই আয়াতে কারিমার এই এই জায়গাটার মধ্যে অনেকে বলে নিশ্চয়ই আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, ব্যাখ্যা লিখেছে অনেক নেতারা বাংলাদেশে ইসলামী নেতারা, আমার উপর ওহি অবতীর্ণ হয়, এটা কিন্তু বলে না। এতটুকু আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম অর্থ লিখছে নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ, অতএব এখানে কোরআনের দ্বারা প্রমাণ হয় নবী আমাদের মতোই মানুষ, এখানেও এক নম্বরে ভুল করল অর্থ, কারণ এখানে এই কথা বলে নাই। পরে আবার কি বলেছেন তাও আমাদের খেয়াল করতে হবে, আমাকে সাবজেক্টও দিয়েছেন এটা। প্রথমে বলেছেন কুল, গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন নবী গো একমাত্র আপনি বলুন, কলিয়া মুহাম্মদ নবী গো আপনি বলুন, ইন্নামা ইন্নামা কি আমি তোমাদের মতো বাসার, এই বাসারের অর্থ কি বাদান কি আমাদের মতো মানুষ বলছেন নাকি বাসারুন মিসলুকুম তোমাদের মতো বাসারুন কমানাজিলদুন বাসারুন বমানা জিলদুন বাসারুন বমানা জিলদুন জিলদুন বমানা সামরা সুরত নমুনা। এখন অর্থ হইল আমার আল্লাহ কয় নবী গো একমাত্র আপনার জবানে আপনি বলুন, কালেমায় হসর দ্বারা একমাত্র একমাত্র আপনার জবানে আপনি বলেন আমি তোমাদের মতোই নমুনার মানুষ, সুরত নমুনায় দেখতে আমি তোমাদের মতো, ইউহা ইলাইয়া, তবে সুরতে দেখতে নমুনায় আমি তোমাদের মতো নবী গো, এটা আপনার জবানে বলেন আল্লাহ বইলা, তারপর তবে আপনি বলেন আমার উপর ওহি অবতীর্ণ হয়, ইউহা ইলাইয়া, আমার উপর ওহি অবতীর্ণ হয়, এটার দ্বারা কি প্রমাণ, যেহেতু আমাদের আমার উপর ওহি অবতীর্ণ হয় যেহেতু তোমাদের উপরে ওহি অবতীর্ণ হয় না, এটার অর্থ হচ্ছে অতএব আমি দেখতেও তোমাদের মতন সাধারণ মানুষ না। যদিও এখানে প্রথম বলেছেন নবী গো, নবী গো আপনার জবানে আপনি বলেন আমি তোমাদের মতন দেখতে নমুনায় নকশায় তোমাদের মতো মানুষ, সাথে সাথে ইউহা ইলাইয়া বলার দ্বারা এলমের মান থেকের দ্বারা বোঝা যায় ইউহা, তবে আমার উপর ওহি অবতীর্ণ হয় যেহেতু তোমাদের উপরে ওহি অবতীর্ণ হয় না, অতএব আমি তোমাদের মতন সাধারণ মানুষ না। অথচ এই আয়াত কারিমারা দ্বারা অনেক কালে নবীজিকে সাধারণ মানুষ প্রমাণ করতে চায়, কথাটা ঠিক নি বাবা? এই তো গেল আমি সংক্ষেপে কথা বলছি, আরেকটা কথা এখানে প্রথম কুল কুল হাজরাতে জ্ঞানী গুণী সমাজ, এটা তো আমরের সিগা, আমরে হাজের ওয়াহেদের সিগা, এই কথাটা বলার জন্য একমাত্র বলেছেন দয়াল নবীজিকে, জোরে বলেন কাকে, কুল ইয়া মুহাম্মদ,
এরপরে ইন্নাম কালিমায় হাসান নবী গো, একমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জবানে বলেন এই যে আমি তোমাদের মতন নমুনার মানুষ, দেখতে নকশায় নমুনায়, এই কথাটা একমাত্র বলার কথা বলেছেন দুজাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। একমাত্র নবী বলতে পারেন যে আমি দেখতে নমুনায় তোমাদের মত, ইউহা ইলাইয়া দাহরা বাজান, এই কথাটাকেও আবার উজ্জ্ব করে দিয়েছেন। অতএব প্রমাণ হয় আমি তোমাদের মত না, কারণ আমার উপর ওহি অবতীর্ণ হয়, তোমাদের উপর হয় না। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। হ্যাঁ, আমার মদিনার নবী মানুষ, যেহেতু নবী কামলিওয়ালা মানবীয় নকশায় মানবীয় নমুনায় এই পৃথিবীতে শুভাগমন নিয়েছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন। অতএব নবী কামলিওয়ালা বলতে পারেন যে নবী মানুষ, এটা বলতে পারেন। বাজান, কিন্তু কোন মানুষ? নবী কি আবদুল্লাহর পুত্র, আমেনার পুত্র, সাধারণ মানুষ, নাকি নবী আমাদের মতন সাধারণ মানুষ, না কোন নবী নবীও মানি আমাদের মতন মানুষ মানি, এখন কোনডা? না গো না, আমার মদিনার মুস্তফা নবী কামলিওয়ালা মানুষ, তবে নবী আমার নূরের মানুষ। নবী কামলিওয়ালা শানে আমার আল্লাহ পাক কালামে কাদিম সেই ঘোষণা দিয়েছেন, একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা। এখন নবীজি যে নূরের মানুষ, নবীজি নূর, নূর নূর বা কোন নূর, এটা আমরা একটু জানলে তারপর একটু সামনে অগ্রসর হতে আর একটু সুন্দর হবে। মানুষ যে নবী নূরের মানুষ, সুরতে যদিও বাসার দেখতে নকশায় নমুনায় নবীজি মানুষ হলেও নবী কিন্তু আমাদের মতন না, বাসাদ বমানা জিলদুন, জিলদুন বমানা সুরত, চামড়া নমুনা, নমুনায় মানুষ। তারপরেও এই যে নবীজির নমুনা, নবীজির নকশা, নবীজির মাথা মোবারকের তাল মোবারক থেকে কদম মোবারকের তাল মোবারক পর্যন্ত, এই সর্বাঙ্গ দেহ মোবারক দেখি। বিসমিল্লাহিরোহ রহিম, আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়্যিনু লাকুম কাসীরা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম, বলুন বলুন সবাই, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, সবাই জোরে সুরে কোন সুবহানাল্লাহ, ইয়া আহলাল কিতাব
ও পিপল অফ দ্য জিউস এন্ড খ্রিস্টানস, কদ জাআকুম রাসূলুনা, নাও হ্যাজ কাম টু ইউ আওয়ার মেসেঞ্জার হযরত মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাইয়্যিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর, এক্সপ্লেইনিং টু ইউ মাচ অফ দ্যাট হুইচ ইউ ইউজড টু হাইড ফ্রম দ্য জিউস এন্ড খ্রিস্টানস, এন্ড পাঁচ ওয়াইয়াফু আন কাসীর, এন্ড পাঁচ ওভার মাচ কদ জাআকুম মিনাল্লাহ, ইনডিড দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ অর ফ্রম লর্ড অর ফ্রম গড, নূর মিন্স লাইট, লাইট মিন্স হোলি প্রফেট মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, অ্যান্ড এ প্লেইন বুক, এ প্লেইন বুক মিন্স হোলি কোরআন অর কোরআনুল করিম, বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহা ইয়া আহলাল কিতাব, ও পিপল অফ দ্য জিউস এন্ড খ্রিস্টানস, আমার আল্লাহ কহে ইহুদি খ্রিস্টানের দলেরা, হে ইহুদি খ্রিস্টানের দলেরা, কদ জাআকুম রাসূলুনা, নাও হ্যাজ কাম টু ইউ আওয়ার মেসেঞ্জার হযরত মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাত্র তোমাদের নিকটে এসেছেন। এখানে কিন্তু একটু মনোযোগের প্রয়োজন, কারণ এখানে বলেছেন কদ জাআ, যা জামানায় মাজি, সামনে কাদ দেওয়ায় জামানায় মাজি রূপান্তরিত হয়ে হয়েছে মাজি করিম, নিকটতম অতীতকাল, ওইটা অতীতকাল, কেমন অতীত, নিকটতম অতীত, এই মাত্র তোমাদের নিকটে আল্লাহ হতে এসেছে। বিরাট তাফসীর, বিরাট ব্যাখ্যা, লাস্টের দিকে আবার একটু যাই, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ইনডিড দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ, এই মাত্র মাজি করিব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই মাত্র তোমাদের নিকটে মিনাল্লাহ কোত্থেকে এসেছেন, আল্লাহ হতে এসেছে, কোত্থেকে, আল্লাহ হইতে, নূরুন এ নূর, এ নূর মিন্স হোলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর এসেছে কোন নূর, যিনি মানবের সুরতে মানুষের নমুনায় দুনিয়াতে আসত, যিনি মানুষ আমাদের মতন না, এই আয়াতের দ্বারা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যিনি নূরের মানুষ, জোর কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, ও কিতাবুম মুবিন, এই কুরআনুল করিম, কিতাবুম মুবিন দিয়ে মুরাদ কুরআন শরীফ, আর এই নূর দিয়ে মুরাদ নবী কামলিওয়ালা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজেই নবীজিকে বলেছেন নূরের নবী, জোর কোন হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান, এখন প্রশ্ন হচ্ছে যে আদিশাহ, তাহলে কি নবীজিকে আমাদের মতন মানুষ কেন বলবো না, তার কারণ কি, বাজান, কারণ কেউ যদি নবীজিকে বলে আমরার মতন মানুষ, শিয়ার বাজান, ইমানদার মুসলমান থাকতে পারে না, আবু বকর মার্কা মুসলমান থাকতে পারে না, আবু জাহেল মার্কা মুসলমান হয়ে যাবে, কারণ আবু জাহেল বেঈমান কাফের কমান্ডার, সে বলেছে, আবু জাহেলের দলেরা বলেছে, কাফের দলেরা বলেছে, কি বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুনা, কালু কালু মা আনতুম, কালু মা আনতুম,
ইল্লা বাশরুন মিসলুনা, নবী আমরার মতন সাধারণ মানুষ ছাড়া অন্য কিছু না, নবী আমরার মতন সাধারণ মানুষ ছাড়া অন্য কিছু না। এটা বলেছেন কে? আবু জাহেল এবং আবু জাহেলের দলেরা। ওতে বাড়ানো নবীকে যারা বলবে বা নবীকে যারা বলে নবী আমাদের মতন সাধারণ মানুষ ছাড়া অন্য কিছু না, এটা ইমানদার বলতে পারে না, এটা মুমিনরা বলতে পারে না। এটা বলেছে আবু জাহেল দলেরা, কাফের বেঈমান মুনাফিক। আবু জাহেলের দলেরা যেহেতু বলছেন মোহাম্মদ আমরার মতন মানুষ ছাড়া অন্য কিছু না, যারা নবীকে বলবে আমরার মতন সাধারণ মানুষ বোঝা যায় তারা মুসলমান দাবি করেও মাথায় টুপি পড়েও তারা দাড়ি রাখলেও তারা মুসলমান বাজান ইমানদার মুসলমান না, আবু বকর মার্কা মুসলমান না, তারা হচ্ছে বেঈমান, তারা হচ্ছে আবু জাহেল। জোরে বলেন ঠিক কি না? যারা নবীজিকে বলবে ওই যে আল্লাহ তো শিক্ষা দিয়েছেন আমাদের মতো সাধারণ মানুষ ছাড়া অন্য কিছু না, অতএব নবীজিকে আমরার মতন সাধারণ মানুষ বলা তো এটা আবু জাহেলের কাজ না। একদলে তো কয় নবীজিকে বলে যে আমাদের মতন মানুষ, এটা ঢাকা রাজধানীর বুকে আমি বলতে চাই, জায়গায় জায়গায় সাংবাদিক আপনারা ঘুরে আপনার পত্রিকায় লিখে দেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসাবে আমি চ্যালেঞ্জ করলাম, আমি অসুস্থ অবস্থায় আমি চ্যালেঞ্জ করলাম, এই অসুস্থ অবস্থায় আমি চ্যালেঞ্জের মোকাবেলা করতে চাই, কেউ যদি একটা দলিল দিতে পারে মোহাম্মদ আমাদের রই মতন সাধারণ মানুষ, আমি তার সঙ্গে 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। আপনারা কি বলেন? আপনারা রাজি আছেন? এখন বলতে পারেন হুজুর জানার জন্য, আপনারা আপনারা তো ইমানদার আপনারা তো বলবেন না, জানার জন্য একদলে যে বলে এই প্রেক্ষিতে হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে কি নবীজি কি কি বলতে চান? নবীজি কি বলবো যে নবীজি নূর 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 নালা নূর ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা আগো সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আগো সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী প্রথম নূরের সৃজন যিনি, আব্বালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, আগো দোসরা কোন মাবুদে নাই, দোসরা কোন মাবুদে নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা মাশাআল্লাহ, আগো সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আগো সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, আহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ। কে বলে নবীজি নূরের পুতুল, এক একজন এক একটা কথা মহব্বতে কেউ কয় কেউ নেমনে কয়, কে বলে নবীজি নূরের পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, আগো নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী,
আয়া মুহাম্মদ মুস্তাফা নবী চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারা। ইয়া রাসূলুল্লাহ, যেই মৌলবী সাহেবরা বলেন, মোল্লা সাহেবরা, নবীজি আমনের মতন আমনের আঙ্গুলের ইশারা চন্দ্র সূর্য বাদ দেন, গাছের একটা পাতা যদি কেউ ফালাইতে পারেন আমি 1 কোটি টাকা দেব। পারবো নির্বাহ? আমি চ্যালেঞ্জ করলাম, যারা কই নবী তাদের মতো গাছের একটি পাতা তাদের আঙ্গুলের ইশারায় পড়বে না, আর আমার মদিনার নবী কেমনিওয়ালা আঙ্গুল মুবারকের ইশারা দেওয়ার সাথে সাথে যা দুই টুকরা হয়ে আমার মদিনার নবী কেমনিওয়ালার কদম মুবারকে পড়া কান্দা শুরু করছে। চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারা, নবীজি নূরেতে জগৎ, নবীজি নূরেতে জগৎ হইল উজালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা, আগো সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, আগো সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, হে আমার ওয়াজানুব, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগার। প্রশ্ন হচ্ছে, নবী কি আমাদের মতন মানুষ? তাহলে উল্টাইয়া, তাহলে উল্টাইয়া এই কথার কাছে আমার প্রশ্ন, যদি এই প্রশ্নের কারণে কেউ কয় হা নবী আমরার মতন মানুষ, আমি বলবো তাহলে তোর ফেসাবের মধ্যে কি মুতের গন্ধ কয় না কোনো সুগন্ধ কয়? আমি ওই প্রশ্নকারী যদি কই নবী তার মতন, আমি প্রশ্ন করব নবীজির পায়খানা মোবারক কেমন ছিল? তুই ভাই নিজের বিবেককে জিজ্ঞেস কর, উত্তর দান তালাশ কর, আর তোর পায়খানায় কি সুগন্ধ না কোনো দুর্গন্ধ? পেশাব তোর পেশাব, আমাদের পেশাব নবীজির পেশাব মুবারক, আমাদের পায়খানা নবীজির পায়খানা মুবারক, আমাদের থুতু নবীজির থুতু মুবারক, আমাদের হিঙ্গাস নবীজির হিঙ্গাস মুবারক, ঠিক নিবাজি ইত্যাদি, আমাদের হাত নবীজির হাত মুবারক, আমাদের পাও নবীজির পাও মুবারক, আমাদের চামড়া নবীজির চামড়া মুবারক, আমাদের পশম নবীজির পশম মুবারক। হে আমার বাজানো, আমাদের গোস্ত নবীজির গোস্ত মুবারক, আমাদের রক্ত নবীজির রক্ত মুবারক, নবীজির মাথা থেকে মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সর্বাঙ্গ দেহ মুবারক, এই জন্য সর্বাঙ্গ দেহ মুবারক আল্লাহ পাকের নূর। বলে হুজুর এটা কি কইলে কেমনে? হে আমার বাজানো, নবীজি দুনিয়ার খানা খাইতেন, ঠিক আছে ঠিক আছে, খানা খাইতেন দুনিয়া, কিন্তু নবীজির নূরের মেশিনের ভিতরে নূরের দেহ মোবারকের ভিতরে গিয়া এই দুনিয়ার খানাটা বাজার নূরে পরিণত হইয়া যাইত। সুবহানাল্লাহ,
اللهم اجعل نورا في قلبي ونورا في قبري ونورا من بين يدي ونورا من خلفي ونورا عن يميني ونورا عن شمالي ونورا من فوقي ونورا من تحتي ونورا في بصري ونورا في بشري ونورا في سمعي ونورا في لحمي ونورا في دمي ونورا في عظامي اللهم اعظم لي نورا واعطني نورا واجعل لي نورا 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 اللهم صل على وعلى محمد وعلى বন্ধু নাই গো বান্ধব নাই গো যেই জাগা ইয়া রাসূলুল্লাহ বন্ধু নাই গো বান্ধব নাই গো যেই জাগা সেই জাগার বন্ধু গো নবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আলো নাই গো বাতাস নাই গো যেই জাগায় আলো নাই গো বাতাস নাই গো যেই জাগায় সে জাগার বন্ধু গো নবী মুস্তফায় সেই জাগার আলো গো নবী মুস্তফায় আল্লাহুম্মা সাল্লে আমার মদিনার মুস্তফা আমার মদিনার মুস্তফা ফরিয়াদ হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি ফরমান اللهم اجعل نورا في قلبي ونورا في قبري ونورا نورا في قلبي ونورا في قبري ونورا من بين يدي ونورا في خلفي نورا عن يميني ونورا في شمالي ونورا في تحتي الى اخر الحديث امر مدينه النبي قائم معبود ও মেহরবান মাবুদ আমারে তুমি দোস্ত বলে গ্রহণ করেছ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ আল্লাহুম্মা জাল নূরান ফি কলবি মাবুদ রে আমার নূরানি কলব মুবারক তুমি নূরে পরিণত করে দাও নূরান ফি কলবি ওয়া নূরান ফি কবরি আমার রোজা মুবারক যেই জায়গাটার মধ্যে যেই রোজা শরীফের মধ্যে তুমি মাহবুব আমার এই নূরানি কলব মুবারক নূরানি দেহ মুবারক রাখবা সেই কবর শরীফটার নূরে পরিণত করে দাও শুধু যে নবীজির কলব মুবারক নূর তা না বুঝা যায় নবী কামলিওয়ালার রজা শরীফ নূর হইয়া গেছে
ওয়ানুরাম মিন বাইনা ইয়াদাইয়া ওয়ানুরান ফি খালফি নুরান আইয়ামিনি নুরান ফি শিমালি নুরান ফি কাফ নুরাম মিন ফাওকি নুরাম মিন তাদি মাবুদ আমার ডাইনে তুমি নূর পয়দা করে দাও, আমার বামে নূর, আমার সামনে নূর, আমার ফাসনে নূর, আমার উপরে নূর, আমার নিচে সব তুমি নূর 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 বানিয়ে দাও। আমার আল্লাহ দোস্ত গো, আপনি কি চান আমাদের এগুলা তো আমি সব নূর হিসাবে আমি কবুল করে নিয়েছি, নূর হিসাবে ওইখানে বলেছেন নবীর সবে নূর সবে নূর, এই দুয়ার প্রেক্ষিতেও বলেছেন আপনার সবে তো আমি নূর হিসাবে কবুল করেছি বহু আগে। সুবহানাল্লাহ, আমার দয়াল নবী কামলিওয়ালার নূরুন ফি বাসারি ওয়ানুরুন ফি সামিই নূরুন ফি বাসারি ওয়ানুরুন ফি শারি, নবী কামলিওয়ালার নূরানি নূরানি দেহ মুবারক, নবী কামলিওয়ালার নূরানি চামড়া মুবারক, নবী কামলিওয়ালার নূরানি মানবীয় কবর মুবারক, সব কিছু আমার মদিনার নবীর এই হাদিসের দ্বারা প্রমাণ হয়। নবীর সবে নূর, সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নিচে নূর, নবী কামলিওয়ালার রক্ত মুবারক নূর, নবী কামলিওয়ালার চামড়া মুবারক নূর, নবী কামলিওয়ালার সব নূর তো নূর, আমার নবী কামলিওয়ালার পেশাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর নূর নূর, যখন সুবহানাল্লাহ নবীজির সব হে আমার বাজানু। নবীজি দুনিয়ার খানা খাইতেন ঠিক আছে, দুনিয়ার ফানি ফান করতেন ঠিক আছে, এই নূরানি দেহের ভিতর গিয়া দুনিয়ার খানাটা দুনিয়ার ফানিডা দুনিয়ার খানা জিডাই খাইতেন, রুটি খাইতেন, মাংস খাইতেন, এই নূরের ভিতরে গিয়া নূরে পরিণত হইয়া বাজান আমার পেশাব মুবারক, পায়খানা মুবারক, পেশাব মুবারক হইয়া পায়খানা মুবারক হইয়া বের হইতেন। পায়খানা যদি কেউ কয় পায়খানা বাজানো ইমান থাকবে না, কারণ নূরের মেশিনের ভিতরে নূরের দেহের ভিতরে গিয়া পায়খানা মুবারকটা বাজার নূর হয়ে গেছে, বাদান থুতু মুবারকটা নূর হইয়া বের হইছে, পেশাব মুবারকটা নূর হইয়া বের হইছে, এই জন্য নবীজির সব নূর 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 বলতে হবে, মুবারক বলতে হবে, সব নবীজির নূর নূর নূর। সুবহানাল্লাহ, হুজুর আমরা কি পেশাব করি না, আমরা কি পায়খানা করি না? আচ্ছা বাজার, এই আসমানের নিচের জমিনের উপরে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি মার্কাজ তো মুসলমান, ল্যাংরা ইলিয়াস মহতির যত অনুসারী, আমি চ্যালেঞ্জ করলাম একজন লোক পৃথিবীর জমিনে তোমাদের দলের, তোমাদের না শুধু আমরাই ধরো না, সবাই দেখাও একজন মানুষ যার পেশাবের মধ্যে সুগন্ধ কয়, যার পায়খানার মধ্যে সুগন্ধ কয়, দেখানো কি সম্ভব? না। সবাই বলেন সম্ভব না। নবী তুলে আমাদের মতন কিভাবে, নবীর পেশাবরও তো আমাদের মতন না, নবীজির পায়খানা তো আমাদের মতন না, এই জন্য আল্লামা শামি রহমাতুল্লাহ আলাই বলেছেন নবীজির পেশাবকে বলতে হবে পেশাব মুবারক, না হলে ইমানের মধ্যে নোকসান নিয়ে চলে আসবে। নবীজির পেশাব মুবারক, পায়খানা মুবারক, সব মুবারক। বন্ধুগো, নবীজির একজন বান্দি, নবীজির একজন দাসী, ওই দাসীর নাম উম্মে আইমান। একদিন আমার মদিনার মোস্তফা
শরীরটা একটু কেমন কেমন, এই মুহূর্তে নবীজির ফেক্স পেশাব মোবারকের ব্যাগ হয়ে গেছে। নবীজি একটা পেয়ালা লইলেন, পেয়ালাটার মধ্যে আমার মদিনার নবী পেশাব মোবারক করে এই পেয়ালাটা বাজান এক পাশে রাখা দিলেন। আমার মদিনার মস্ত আরামের মধ্যে মগ্ন বাজানো নবীজির দাস, নবীজির বান্দি, নবীজির দাসী উম্মে আইমান। আরব দেশে তো গরম, প্রচন্ড গরম, গরমের জ্বালায় অস্থির হইয়া একবার এদিক ছুটাছুটি শুরু করলেন, একবার ওইদিকে ছুটাছুটি শুরু করলেন, পানি পাচ্ছেন না। হঠাৎ করে জীবন বাঁচানোর জন্য দৌড়ে নবীজির হুজরা শরীফের ভিতরে নবী কান্দিওয়ালার কাছে যাইয়া দেখলেন একটা পেয়ালার মধ্যে ফানি দেখা যায়, ওই যে পেশাব মোবারকটা। মনে করলো ফানি, এই পেশাব মোবারকটা ফানি মনে করে উম্মে আইমান জীবন বাঁচান তো ফরজ, ফানি মনে করে হাবিবের এই পেশাব মোবারক পান কইরা ফালাইছে। পৃথিবীর কারো পেশাব কোনো মানুষ পান করা জায়েজ আছেনি? হারাম। ইলিয়াস মিয়াতি তো সারা পৃথিবীর তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, ইলিয়াস মিয়াতির এক ফোঁটা পেশাব খাইলে বরকতের লাগিয়া। আব্বার আপনারা বলেন তো জায়েজ জীবনের বাজ। আবুল আলা মওদুদী সাহেব কত বড় মওদুদী সাহেব, আবুল আলা মওদুদীর একটা ফোঁটা পেশাব খাইলে কি রোগ ভালো হয়ে যাইব না? মানুষের পেশাব পান করা হারাম। আর আমার মদিনার মুস্তফার পেশাব মোবারক পান করা কি শোনেন? উম্মে আইমান পান করার পরে ওনার কলিজা ঠান্ডা হয়ে গেল। দয়াল নবীজি আরাম থেকে একটু অবসয়ে দেখলেন পেশাব মোবারক নাই। উম্মে আইমানরে ডাক দিলেন, ও আমার বান্দি, ও আমার দাসী উম্মে আইমান। উম্মে আইমান গো, আমার এই পেয়ালাটার মধ্যে এই পেয়ালাটা ভর্তি পেশাব মোবারক ছিল, এই পেশাব মোবারকটা কোথায় আমার নবী জানেন? জানেনি, না জানলে আর কি মানুষ পায় না? অন্যের তো জিজ্ঞেস করে না, উম্মে আইমানরে জিজ্ঞেস করি। হুগিনীর ফোলারা কোনো নবী বলে জানে না, নবীকে জানতো, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, আল্লাহ ওলিরও জানে। আমি বলতেছিলাম বাজানো উম্মে আইমান কো ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আপনার এই পেয়ালার মধ্যে কি আপনার পেশাব মোবারক ছিল? নবী কয় হা। বলে নবী গো আরব দেশে তো খুব গরম, আমি কলিজায় আমার সাথে ফেটে যাওয়ার কথা, কলিজা ফেটে যাওয়ার উপক্রমের মতন আমি জীবন বাঁচানোর জন্য তালাশ করলাম, কোনো পানি পাচ্ছিলাম না পান করার জন্য। নবীগণ আমি তো জানি না আপনার পেশাব মোবারক, আমি পেয়ালাটার মধ্যে ফানি মনে করে যখন আমি পান করলাম, নবী খোদার জাত মুকাদ্দাসের কসম, দেখলাম আপনার পেশাব মোবারক মধুর সে মিষ্টি। নবী গো শুধু মধুর চেয়ে মিষ্টি তা না, জীবনে কত শুক্রের আমি দেখেছি, শুক্রের আমি পেয়েছি। নবী গো আপনার পেশাব মোবারকের মধ্যে এত সুগ্রান, দুনিয়ার মেশক আম্বারের পানি, মেশক জাফরানের পানি ফেল হয়ে গেছে, আপনার পেশাব মোবারকে এত সুগ্রান পেয়েছে, জীবনে কোনোদিন এমন সুগ্রান পাই নাই। আল্লাহ নবী কুম্মে মানবো সাধারণ মানুষের পেশাব পান করা হারাম, আমার ফেসাব মোবারক তুমি পান করছো, ফালাইয়া দাও এই ফেসাবটা, ফালাইয়া দাও। বলে নবী গো
এই পেশা মুবারক আমি কেমনে পালাবো, এটা তো আমার পেটের ভিতরে শরীরের ভিতরে চলে গেছে। বলে তুই না ফালাইলে সাধারণ মানুষের পেশাব পান করলে তো দোজখের আগুনে জ্বলতে হবে, তুমি তাড়াতাড়ি ফালাও। উম্মি আমিন একটা চিৎকার ক্রিয়া করে, নবী গ নবী গ, আমি আপনি হাবিব রে সাক্ষী রেখে বলতেছি, আপনার পেশাব মুবারক পান করে আমি যদি দোজখের আগুনে জ্বলি জ্বলবো, আল্লাহর খোদার কসম জীবন চলে যাইব, এমন মহামূল্যবান রত্ন মহামূল্যবান সম্পদ লুবি আপনার পেশাব মুবারক, আমি তোদেরকে জ্বলতে রাজি, এই পেশাব মুবারক আমি আর ভালাইতাম না। আল্লাহর নবী কুম্মি আইন, তুই আমার এতই ভালোবাসো, বলে নবী গো আপনারে জানার চেয়ে বেশি ভালোবাসি, আপনার সবকিছু অত ভালোবাসি। বলে যাও আমি নবী তোমার পরীক্ষা না করলাম, পেশাব মুবারক ফালানোর কথা বলে এই পেশাব তো সাধারণ পেশাব না, এই পেশাব তো নূরানি পেশাব, যাও 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 আমার এই পেশাব মুবারক তোমার দেহে যাওয়ার কারণে এরে তোমার জন্য বেহেশত ওয়াজিব, যা বেহেশত ওয়াজিব জাহান্নাম হারাম হইয়া গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, যেই নবীজির পেশাব মুবারক পান করায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেহেশত ওয়াজিব জাহান্নাম হারাম হয়ে গেছে, আপনারা বলুন সেই নবীজি কি আয় হায় হায় আমাদের মতন মানুষ হইতে পারে? হগিনের ফোলারা কয় কি ইরিরে, হগিনের ফোলা কইলে আমার লজ্জা লাগে, কেননা ফকিরের যদি ইমানদার ইমানদার ফকির হয় এই ফকিরের বিরাট দাম আল্লাহর দরবারে, যদি ইমানদার ফকির হয় বাজানো। কিন্তু আমার মদিনার নবীর দুশ্মন যদি ইমান না থাকে বাইরে, ও ভাই তোর বিবেককে আমি প্রশ্ন করি, এরে ভাই দুশ্মনী করিস না, তোর নিবেদিত বিবেককে জিজ্ঞেস কর, তাহলে সেই নবীজির পেশাব মুবারক হায় 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 ফান মিয়াইমান ফান কর বেহেশতের টিকিট পাইছি, তোরা কস পেশাব মুবারক এর বলে তুই নবীজির জন্য কস আঙ্গমত, ভাই তোর আল্লাহ দয় তুই বিবেকে জিজ্ঞেস কর, রাজ শুয়া শুয়া জিজ্ঞেস করে উত্তর দে, রেজাল্ট নিজে রেজাল্ট পাইবি। বাবা কথা ঠিক নেই আব্বা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা বন্ধু নাই গো বান্ধব নাই গো, যেই জায়গায় সেই জায়গার বন্ধু গুণ বি হে মুস্তফা আল্লাহ হো মা খতম করে দেই, খতম করে দেই। তাহলে নবীজি কি আমাদের মতন মানুষ না নূরের মানুষ? নবী মানুষ, আমাদের মতন না নূরের মানুষ। যেই নবীজির সর্বাঙ্গ দেহ মুবারক আল্লাহর নূর, যেই নবীজি আল্লাহর খাস নূরের তৈরি, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সেই নবীজির শান মান রক্ষা করে আমরা, আমাদের ঈমান রক্ষা করে আমরা যেন মরণ পর্যন্ত থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই জোরে সরে বলেন আমিন। এর প্রেক্ষিতে বলতে গেলে তো রাতকে রাত চলে যাবে, কথা তো শেষ হবে না, দলিল আদিল্লা তো শেষ হবে না। তাই আজ আর নয়, আপনারা জানেন আপনাদের দোয়ার কারণেই হয়তো আল্লাহ সারা পৃথিবীর সুন্নি মুসলমানদের দোয়ার কারণে আমার মদিনার নবীর খাতিরে আমার মুর্শিদের দয়া আমার হায়াত দান করছেন। আপনাদের সামনে আজ কথা বলতে পারতেছি, ডাক্তার বলেছে হুজুর এই বছর ওয়াজ করেন না আগামী বছর করেন, তারপরে এই বছর আপনারা হয়তো পেপার পত্রিকায় দেখছেন অনেক জায়গায় যেতে হয়েছে মানুষের মহব্বতের কারণে।
সম্পূর্ণরূপে সুস্থ হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রযাত্রায় আমি নরাদম যেন শরীক হতে পারি, আপনাদের পাশে যেন দাঁড়িয়ে কথা বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। সো লং অ্যাজ আওয়ার পারপাস ইজ অনেস্ট, গড অ্যান্ড হোলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড হোলি ফাদার গাউসুল আজম গাউসুল পাক উইল বি অন আওয়ার সাইড, আমিন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।